আমার এক মুসল্লির কথা বলি, নামাজ পড়ে বাবা সুবারি কাটটা কাটটা বিক্রি করে, বাবা বাজারের মধ্যে একটা টঙের উপরে বইসা সুবারি কাটটা পান বিক্রি করে, কারা তা তো তোমরাই বোঝো। বাবারে সুবারি কাটটা ছেলেরে অস্ট্রেলিয়া পাঠাইছে, অস্ট্রেলিয়াতে যারা যায় এটা স্বপ্নের একটা দেশ, সবাই কিন্তু অস্ট্রেলিয়া যাইতাম পারে না। বাবারে যেই মানুষগুলো অস্ট্রেলিয়া যাইয়া যাবায় এরা গ্রিন কার্ড পেয়ে যায়, অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে যায়, এদের জীবনে আর পিছু টান থাকে না, এরা থাকতে পারে আজীবন। ছেলেটাও অস্ট্রেলিয়া গেছে, নাগরিকত্ব পাইছে, বউরেও দেশ থেকে নিয়ে গেছে, লোকটা মাঝে মধ্যে আইসা পয়সা বলে বাজান। আজকে পাঁচটা বছর হয়ে গেছে, আমি আমার ছেলের কাছে টাকা চাই না, আমি এখনো সুবারি কাটতে পারি। আপনার মা ঘরে বসে সারা রাত্র সুবারি কাটতে কাটতে দেয়, 50 গ্রাম 25 গ্রাম কইরা সারা দিন আমি বিক্রি করি, বাজানোর সংসার চালাইতে পারি, আপত্তি নাই। কই তাইলে কান্দেন কেন, কই বাজান কান্দি, পাঁচটা বছর হয়েছে কলজার টুকরা কথা বলে না। আরে পাগলা, বুঝো বুঝি মায়ের সঙ্গে ফোন দিলেই বুঝি মা টাকা চাইবে, আরে না না না, মা যখন টাকা চায়, বউ যখন টাকা চায় তখন কেমনে কয় জানো নি, একদম যেভাবে শোরুমে যখন কোনো কিছু কিনতে যাই বা সঙ্গে সঙ্গে মেমোটা ধরাইয়া দেয় এগুলো লাগবে, আর মা যখন টাকা চায় ওষুধের টাকা চাইতে গেলেও মা বলে বাবারে কেমন আছো সমস্যা নেই। মা যদি আগের কোনো সমস্যা জানে, ছেলে অমুক জায়গায় ঋণ আছে, অমুক জায়গায় দেন আছে, অমুক জায়গায় পাওনা আছে, অমুক কিছু আছে, মা আগে জিগায়, বাবা আগে জিগায়, বাবা ওইটার কি করছো, টাকা দিছো নি, টাকা পয়সা দিছো নি, সব কিছু ঠিকঠাক আছে নি, এরপর মা জিগায় বাবা তোর পকেটে টাকা আছে নি, যখন ছেলে কয় মা আছে বলো কি লাগবে, তখন মা বলে ওই যে একটু ওষুধ দরকার ছিল, কয়টা টাকা লাগে। বউ কোনোদিন জিগায় না, ওগো স্বামী তোমার পকেটে টাকা আছে নি, কিন্তু মা কোনোদিন টাকা চায় না, যতক্ষণ পর্যন্ত না শিওর হয় ছেলের পকেটে টাকা আছে নি, ঠিক কি না। আজকে সেই মা অবহেলিত রে পাগলা, রসুল আমার বলতেছে জান্নাত কামাই করবি জান্নাতর মায়ের পায়ের নিচে, জান্নাত কামাই করবি জান্নাতর বাবার মুখের হাসির মধ্যে, সুবহানাল্লাহ। বলো রেদার রব্বি ফিরদাল ওয়ালেদাইন ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালেদাইন, বাবার সন্তুষ্টি তোর আল্লাহর সন্তুষ্টি, মায়ের হাসি তোর আল্লাহর মুখে হাসি, মারহাবা। বলো আমি আমার মায়ের জন্য দান সাদকা করতে পারবো না, কি করব। আমার নবী বলে পাগলা, জান্নাত কামাই করতে তো টাকা লাগে না, ঠিক কি না। দুর্নীতিবাজরা খালি টাকা করে টাকা করে টাকা করে, নির্বাচনের আগে দেখি ভূমিমন্ত্রী সাইফুর রহমান 2800 কোটি 3000 কোটি টাকার সম্পদ বাইরে আইছে, ঠিক কি না। এত টাকা দিয়ে যদি হারে কবর দেন, পাহাড় পরিমাণ হিমালয়ের মতো মাজার শরীফ হবে, এই মাজার শরীফে যাইয়া জিয়ারত করণ লাগবে না, এই মাজার শরীফের দিকে চাইতে গেলে টুপি পরিয়া যাইবে, ঠিক কি না। টেকার মাজারের কথা বললাম। হ্যাঁ বাবারে, নবী আমার বলে পাগলা টাকা লাগে না, টাকা লাগে না। ও পাগলা শোনো নবী আমার বলে, না না না, তোর অবিষ্ট লক্ষ্য জান্নাত, জান্নাতে পৌঁছাইতে টাকা লাগে না রে পাগলা। রাস্তার পাশে দাঁড়াবি, প্রথমে বাজারে যাবি, সিংপাড়া বাজারে নবী আমার শিখাচ্ছে, সিংপাড়া বাজারে তরমুজ বিক্রি করে, সিংপাড়া বাজারে চায়ের দোকানগুলোর পাশে কলা রুটি খাইয়া মানুষ কলাগুলোর সবরা ফালাইয়া রাখে কিনা কন, নবী আমার শিখায় রে পাগলা। দোকানদারের অনুমতি লইয়া সবলাগুলা নিবি, তরমুজের খোসাগুলো নিবি, এরপর রে পাগলা রাস্তার ধারে দাঁড়াবি, আর যে উটগুলো যাইবে বাণিজ্য কাফেলা, এই উটগুলোর মুখের সামনে একটা সোবরা দিবি, এই গাধাগুলোর মুখের সামনে একটা তরমুজের খোসা দিবি,
তুই অবুক্ত উটরে খাওয়াবি, অবুক্ত গাধার মুখে খাবার দিবি, এক টাকাও তোর খরচ হলো না, কলার ছোলা খাওয়াইলি আর তোর মুজের খোসা খাওয়াইলি, ওদিকে আমার আল্লাহ জান্নাত থেকে নাজনে আমত নিয়া তোর মায়ের কবরে দস্তারখানা পাঠাইবে। তাইলে জান্নাত কামাইতে টাকা লাগে, জোরে বলেন না। তারপর পাবলিক বোঝে না, জান্নাতের দিকে পাবলিক হাঁটে না, মসজিদে মুসল্লিদের নামাজের কাতারে পাওয়া যায় না, বাজারে এই শীতের মধ্যেও দশটার সময়ও দেখবেন চায়ের দোকানের বেঞ্চের উপরে পাবলিকের অভাব নাই, এছাড়া নামাজের জামাতে মুসল্লি নাই, ঠিক কিনা বলো? অবুজ মন রে দম ফুরাইলে দেখবি কে আপন, অবুজ মন রে দম ফুরাইলে, যারা তোমার অতি আপন তারা তোমায় পড়াবে কাফন, তারাই তোমায় করবে রে দাফন, করবে কিনা কোন? যারা তোমার অতি আপন তারা তোমায় পড়াবে কাফন, তাহারাই তোমায় করবে রে দাফন, সেই দিন সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া মুর্দার খাটে শোয়াইয়া, কবরেতে করবে রে দাফন, অবুজ মন রে দম ফুরাইলে বুঝবি কে আপন। কেউ নাই বাবা, কেউ নাই, হুজুর চলে আসবেন একান্ত, একদম শেষ মুহূর্তে চলে আসছি, একটা আপনজনের খবর দিয়া যাই। বুখারীর বর্ণনা, আমার রসুল বলছেন শোনো, দমটা ফুরাইলে তোমার আপনজন তোমারে আর বাড়িতে রাখবে নি, তোমার আপনজন তোমারে আর হাসপাতালেও রাখবে না, তোমার আপনজন তোমারে আর আইসিইউতেও রাখবে না, আরে তোমারে তোমার মরা লাশটা নিয়া আইসিইউর ডাক্তারেরা ব্যবসা করে, দুই তিন দিন রাইখা ভাড়া বানায়, তাও রাখবে না বেশি দিন, কারণ ওদের ভয় আছে পচন ধরলে ওরা বিপদে পড়িয়া যাইবে, তোমারে একটা না একটা মুহূর্তে ফাইনালি পরিবারের কাছে দিয়ে দিবে, পরিবার বাড়িতে রাখবে না, জানাজার একটা টাইম নির্দিষ্ট কইরা জানাজা দিয়ে তোমারে দাফন দিয়ে মাটির নিচে শোয়াইয়া দিবে, যখন মাটির নিচে শোয়াইবে রে সব আপনজন চলে যাবে রে, কেউ নাই কেউ নাই, বুখারীর বর্ণনা, আমার রসুল বলে ওই সময় দুইজন ফেরেশতা তোমার সামনে এসে হাজির, দুইজন ফেরেশতা এসে জিগাইবে, মা তাকুলু লিহাদার রজুল, রে পাগলা ওই যে হুজুরের দেহ ওই হুজুরের সেননী,